আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন দেখে আসি রান্নাটি কিভাবে আমি করেছি তো চুলায় আমি একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনারা সয়াবিন তেল দিয়ে এটা করতে পারবেন তো আমি আগে ফুলকপিগুলোকে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তেলে দিয়ে ভেজে নিচ্ছি আমি এখানে কোনো লবণ হলুদ ফুলকপিতে দেইনি এমনি এটা ভেজে নিচ্ছি ফুলকপিটা আমি একটু ঢেকে দিয়েছিলাম ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এটা আমি আবার প্রায় হাফ কাপের থেকে একটু বেশি আলু আমি টুকরো করে নিয়েছি সেই আলুগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা একটু ভাজা হয়ে গেলে নেড়েচেড়ে ঢেকে দিয়ে যখন পুরোপুরি একটু ভাজা হয়ে যাবে এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব আলুগুলোকে নামিয়ে নিয়ে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট করার জন্য এক টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে এতে আমি দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন আমি আদা রসুনটাকে মোর পেঁয়াজের সাথে ভালো করে একটু মিক্স করে নিব তারপরে আমি অ্যাড করছি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়েছি আমি এখানে লবণটাকে একটু মশলার সাথে ভালো করে মেশানোর সময় অল্প করে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আমি এখানে গরম পানি দিয়েছি আর রান্নার সময় সব সময় আমরা যদি একটু গরম পানি ব্যবহার করি তাহলে সেটা ভালো হয় রান্নার ক্ষেত্রে চেষ্টা করবে একটু গরম পানি ব্যবহার করার জন্য এক্ষেত্রে আমি এখানে তিনটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি টমেটোগুলোকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য যেটা আমি বরাবর করে থাকি টমেটোগুলোকে নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি যাতে তরকারি কালারটা সুন্দর আসে এখন আমি ভালো করে নেড়েচেড়ে এখানে আমি যে ভাজা সবজিগুলো নিয়েছিলাম ফুলকপি আর আলু সেটাকে আমি দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নেব একটু কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমার বেশি একটা জোরে নাড়াচাড়া করব না ফুলকপিগুলো ভেঙে যাবে তারপর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কারণ আমি ভাজার সময় এটাকে পুরোপুরি সেদ্ধ করিনি হালকা একটু ভেজে নিয়েছিলাম ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে আমি আবার আলু ফুলকপিটাকে নেড়েচেড়ে দিচ্ছি আলতোভাবে এখানে আমি আবার আরেকটু পানি অ্যাড করে দেব যেহেতু পানিটা শুকিয়ে এসেছে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি সাথে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম কই মাছ আমি এখানে আজকে কই মাছ দিয়ে আলু ফুলকপিটাকে রান্না করছি মাছগুলোকে আমি একটু হলুদ একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম ভাজার অংশটুকু আমি দেখাই নি সেই মাছ ভাজাগুলো পাঁচ পিস মাছ ভাজা আর একটু ধনে পাতা আর তিনটা কাঁচামরিচ দিয়ে এখন আমি তরকারিটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কিছুক্ষণ পরে তরকারিটা আমার যখন একটু টেনে আসবে ঝোলটা তো তরকারিটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর লাগছে আমার তো ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ